আসসালামু আলাইকুম আমার হেসেল ঘরের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি রেসিপি রাতের বেঁচে যাওয়া বাসি ভাত অথবা লেফট ভাত দিয়ে করে দেখাবো সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের দারুণ একটি মুখরোচক খাবার এটার নাম হচ্ছে লেফট অভার রাইস প্যানকেক এখন দেখে দিচ্ছি এই রেসিপিটার জন্য কি কি লাগবে এখানে দুই কাপের মতো বাসি ভাত নিয়েছি পরিমাণে কম বেশি করতে পারেন আপনারা কিছু টমেটো কুচি কাঁচা পাকা টমেটো কুচি আর একটু হলুদের গুঁড়া একটু জিরা পাউডার কাঁচামরিচ কুচি পেঁয়াজের কলি দুইটা ডিম সাথে কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজ পেঁয়াজ কুচি এখন ভাত আর ডিম ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে ভাত আর দুটা ডিম নিয়ে নিয়েছি এখন খুব মিহি পেস্ট করে নিতে হবে আর তারপর দেখিয়ে দিচ্ছি কেমন হবে পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে ভাত আর ডিমের এই পেস্টটা একটু মসৃণই করতে হবে এখন এই পেস্টটা একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি এখন বাকি সব উপকরণগুলো এই পেস্টের সাথে মিশিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আর আমার ঘরে এগুলোই ছিল আর ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়েই এই খাবারটা তৈরি করা হয় এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা একটু ঠিক মনে হচ্ছে তাই ব্লেন্ডারে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এই দুই টেবিল চামচের মতো হবে এই ব্যাটারটা খুব পাতলা হবে না বা খুব মোটা হবে না আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর ব্যাটারটা বুঝতে পারছেন যে কতটা পাতলা করতে হবে একটি মশলা ব্যবহার করব যেটা প্রথমে দেখায়নি এটা হচ্ছে চটপটি মশলা এটা টোটালি অপশনাল কারো ঘরে থাকলে দিবেন না থাকলে নাও দিতে পারেন এই ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে তাই আমি অনেক কিছুতেই এই চটপটির মশলাটা ব্যবহার করি তা আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর তারপরে চুলে চলে যাচ্ছে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি আর প্যানে এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি কেউ চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন সরিষার তেল দিয়েও টেস্টটাও অনেক ভালোবাসে এখন দুই টেবিল চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর একটু মোটা করে বিছিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব পাতলা করা যাবে না না হলে উল্টাতে গেলে ভেঙে যাবে খুব বেশি ভালো গোল হবে না যতটা করা যায় আর কি তো মোটামুটি একটা শেপ দেওয়া গেছে তো চুলার আচ মিডিয়ামে রেখে উপরের দিকটা একটু শুকানোর পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন উপরের অংশটা শুকিয়ে গেছে তার মানে নিচের দিকটা হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি এই সাইডটা হয়ে গেছে এখন ওই সাইডটা এরকম লাল লাল হলেই উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটি ডিম ভাজি করছি যেভাবে কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে আমরা ভাজি করি ঠিক সেরকম দেখাচ্ছে তো এই প্যানকেকটা রেডি ভাজা হয়ে গেছে ভালোভাবে এখন উঠিয়ে নিচ্ছি এখন একে একে সবগুলো প্যানকেক ভেজে আপনাদের দেখাচ্ছি বাসি ভাত কিন্তু অনেকেই ফেলে দেয় তাই ফেলে না দিয়ে যদি এভাবে সকালের নাস্তা বানানো যায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দেওয়া যায় তো কেমন লাগলো সবাই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ